অনেক জায়গা আছে যেখানে মানে ক্যামেরা অ্যালাউড না, তো আউটসাইডে যতটুকু সম্ভব আমরা করব ব্লগ। আজকে হোপ তোমরা ইসকনটা এনজয় করতে পারবে, অনেকেই হয়তো এসছো, বাট যারা আসোনি তারা আসার প্ল্যান করতে পারো, কারণ ভীষণ সুন্দর। তুই গিয়ে বলছে এটা খুব সুন্দর, তোমরা কিন্তু এসো, বা বা বলছে। আর আজকের দিনটা আমরা এখানে স্টে করব, কালকে এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তো আই হোপ সবকিছু ঠিকঠাক হবে। যদি হয় তো তোমরা তো সাথে থাকবে, দেখতে পাবে, ততক্ষণে মায়াপুর এনজয় করো। ওকে, এই যে এটা হচ্ছে ঈশোধ্যান ভবন, যেখানে আমরা থাকছি, ফোর্থ ফ্লোর। হ্যাঁ, খুব ভালো ভালো, নিট অ্যান্ড ক্লিন, প্রচন্ড মানে প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। বাচ্চা নিয়ে মানে ওটা একটা সব থেকে বড় থাকে যে পরিষ্কার তো পরিষ্কার, তো তো কমপ্লিট নিট অ্যান্ড ক্লিন। ইভেন ব্ল্যাঙ্কেট গুলো থেকে একটা স্মেল আসছে না, অসাধারণ, যেটা আমি অনেক ভালো ভালো হোটেলে না। বাট এটা তুমি নাক মুখ সব ঢেকে দাও না, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। আর এদিকে যে বলছেন গৃহীরা যারা আছে তারা কি শুধুমাত্র যারা ফরেনার তাদের, না ইন্ডিয়ান গৃহী যারা, ইন্ডিয়ান, ফরেনার, নন বেঙ্গলি, সমস্ত রকম ভক্ত এদিকে থাকে। আচ্ছা, যার যেমনি কর্ম তেমনি ফল। পিছনে গীতা ভবন ছাড়লাম, ওখানে গীতা স্টাডি কোর্স করানো হয়, ছয় মাসের জন্য গীতা স্টাডি কোর্স হয়। কেউ পড়বার জন্য যদি আগ্রহী থাকেন রেজিস্ট্রেশন করে বাড়ির থেকেই পড়া যাবে, অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে You got it going on, I'll be there in a heartbeat. Tell me your favorite song, I'll put it on repeat. I could wait for you forever, through the storms or any weather. Yeah, you're like New York in the sunshine. I'm a fool, yeah, I gone love blind. And ooh, yeah, got my heart out, and it's covered in gold. Like moonlight over Hollywood, and it's cool, yeah, cause you know it's good. আমাদের লাঞ্চে পদভবন থেকে কুপন দেওয়া হয়, তো আমার 12টার সময় আসবো, ততক্ষণে আমরা একটু ঘুরে দেখবো। আর এই প্লেসটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর। প্রভু আপনার নাম বলুন। আমার নাম জনার্দন হরিদাস। তো আজকে আমাদের এই প্রভু আমাদেরকে গাইড করবেন সমস্ত কিছু, তোমরাও সাথে দেখতেই পারবে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হোলিতেও খুব বড় উৎসব হয়, সবথেকে হোলি বড় উৎসব, তারপরে হচ্ছে রথ, তারপরে ঝুলন। বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির 360 ফিট মন্দিরের উচ্চতা, 10,000 ফুট উঠানামা করবে, লিফটের ব্যবস্থা থাকবে, সিঁড়িতে ব্যবস্থা থাকবে। আমি দেব না, মানিককে দিয়ে দেওয়াবো। মানিক এছো, আমার ছানাটা অন্য ছানাদের দেবে। এই এরিয়াটা অ্যাকচুয়ালি এত বড়, এত বড়, মানে কেউ যদি আসে তাহলে বুঝতে পারবে, প্রচুর সেকশন, প্রচুর। তবে হেঁটে ঘুরো আমার মনে হয় একটু ওয়াকআউট হয়ে যাবে, আর ইনফরমেশন তো লোকের কাছ থেকেও জানা যেতে পারে, মানে একটু ঘুরে ঘুরে বেরোলে মানে আমরা পারিনি যদিও, সেটা কিন্তু খুব ভালো লাগতো আমার। ডেফিনেটলি আমরা ট্রাই করবো নেক্সট টাইম হাঁটা, মানে সবাই বয়স্ক লোকজন আছে সবাই আমাদের সাথে, তো আমরা রিস্কিও হাঁটতে শিখে যাবে, ওকেও একদম খুব হাঁটাবো। Thank you.
সামনে 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 ছোট বাচ্চা তোরে তোরে না আচ্ছা আচ্ছা এদিকে আছো দাও এই নাও তোমরা খাও এই যে একটা আরেকটা দেবে আরেকটা দেবে তুই প্রথমে একটু ভয় পাচ্ছিল তারপর মজা পেয়ে গেছে এখন মজা পেয়ে গেছে বারবার চাইছে যে নিয়ে খাওয়ানোর জন্য ভালো কি সুন্দর দেখো দেখো এটা কি ভালো কি অবস্থা বাবি এমন এমন ডায়লগ দিচ্ছে বাবি বাবি বলছে যে ওরা কামড়াবে না কামড়াবে আর কুকুর নাকি কামড়াবে বলছে ওরা ধ্যান ট্যান করে তোরা শান্ত আছে আমি জাস্ট একটা কমপ্লিটলি ফ্রিতে আদায় করেছি কারণ মামুনি চাইছিল সামনে একটা দেওয়া হোক কিন্তু দেওয়া হয়নি তাই হোক দিদিটা খুব ভালো ছিল আমাকে একটা এক্সট্রা দিয়েছে একভাবে দেখে যাচ্ছে দেখেনি তো রামচন্দ্রের বাবা যখন মারা গেছিল তখন রামচন্দ্র তো আসতে পারছে না কিসের জন্য ওই পিণ্ডি দেওয়ার জন্য তো সাক্ষী রেখেছিল গরুকে বটগাছকে আর হচ্ছে ওই নদীটাকে ফুলগু নদীকে ফুলগু নদী মিথ্যে বলেছে দেয়নি ফুলগু নদী শুকিয়ে গেছে গরু মিথ্যে বলেছে ব ব ওর মুখে কোনো আওয়াজ নেই আর সেই জন্য গরুর গোবর আর মূত্র এটা খুব পবিত্র মানা হয় মানে যে গাভী মাতার এক একটা করে নাম দেওয়া আছে ললিতা গায়ত্রী ইন্দুলেখা মানে সবার স্থান নির্দিষ্ট করা কে কোথায় দাঁড়াবে কে কোথায় খাওয়া দাওয়া করবে কে কোথায় স্নান করবে সবার রুম আছে Tough drops and raindrops Motion got me all faded My heart Got me going all crazy And I Won't be walking away, yeah I'm a fool, yeah I gone love blind And ooh, yeah Got my heart out And it's covered in gold Like moonlight over Hollywood And it's cool, yeah Cause you know it's good, oh baby আপনি এটা কি খাচ্ছেন দাদা লতিকা লতিকা হ্যাঁ তুমি লতিকা খাবে ওগুলো কি মধু আছে লবঙ্গলতিকা খাচ্ছি লবঙ্গলতিকা নিতে হবে আরো দুটো ক্ষীর ভাঁড় নাম্বার টু তুমি খাবে দিচ্ছে 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 মন প্রাণ ভরে গেল গোপিনী ড্রেস পাবো গোপিনী ড্রেস আমি এর জন্য কিনবো তুই যে একটা ভিডিও দেখে খুব এনজয় করে আর সেই ঢোলকটা ঠিক এক্সাক্ট এইটার মতোই দেখতে
এবার আমরা মিউজিয়ামের দিকে যাব 45 মিনিটস লাগবে না আমাদের হ্যাঁ ভিতরে ক্যামেরা কোনো এলাউড না তো তোমাদের দেখাতে পারবো না মোবাইল সব ছেড়ে যেতে হবে এসে এক্সপেরিয়েন্স শেয়ার করব একদম ওকে ও ওয়াটার এক্সপিরিয়েন্স ওয়াটার এক্সপিরিয়েন্স আই জাস্ট মানে স্পিচলেস এত সুন্দর মিউজিয়াম মিউজিয়াম কিন্তু তোমরা দেখো নিশ্চয়ই এলে কিন্তু তোমরা অবশ্যই দেখবে কারণ আমরা দেখিনি আমরা সুযোগই পাইনি দেখার হ্যাঁ কারণ তুই গিয়ে ওখানে গিয়ে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে করতে শুরু করেছে এদিক ওদিক আর ওকে খুশি দেখে আমরাও চাইনি ওকে কোলে নিয়ে আবার এদিক ওদিক করাটা এক্স্যাক্টলি এই চিন্তাটা ওখানে ছিল না অ্যাকচুয়ালি একদম ফুল খুশ তো সেই কারণেই হচ্ছে আমরা মিউজিয়াম দেখিনি বাট তোমরা আসলে দেখো ভিতরের এনভায়রনমেন্টটা খুবই ভালো বাট তুই গিয়ে অনেকক্ষণ ধরে সকাল থেকে কোলে ছিল সবার কোলে কোলে তো ওই ফ্রি স্পেস পাওয়ার পরে ও এক্সাইটেড হয়ে গেছে আর ও মানে নিজে ক্রল করছিল পুরো মন্দিরের মধ্যে তো ওর পিছন পিছন আমি দৌড়াচ্ছিলাম ওটাই এক্সপিরিয়েন্স তো এখন আমরা যাব প্রসাদ নিতে গদা ভবনে যেখান থেকে কুপন কেটেছিলাম দ্যাট ইজ গদা ভবন ওখানে সবাই গদা ভবনেই প্রসাদ পাবে এরপরেও যদি ইসকন আসো জাস্ট খোঁজ নেবে গদা ভবন কোথায় 9টা থেকে কুপন দেওয়া শুরু হয়ে যায় 12টা থেকে হ্যাঁ 12টা 12টা অবধি 12টা থেকে 2টা অবধি প্রসাদ দেওয়া হয় তো এখন অলমোস্ট 1:10 আর আমরা যাচ্ছি এখন প্রসাদ দিতে তো চলো যাওয়া যাক এগলেস কেক আছে আর মামুনি খুব ভালোবাসে এগলেস কেক খেতে তাই এটা চোখে পড়েই একদম এটা আমার খিদে পেয়েছে খুবই বাট আমি বলি কারণ ওখানে ভোগ প্রসাদটা খুবই ভালো মানে প্রচন্ড টেস্টি হয় ভোগ প্রসাদ আমার খিদেটা নষ্ট করতে চাই না কিন্তু তাও আমার ইচ্ছা করছে আমি একটু টেস্ট করি ওই যে মামুনির কাছ থেকে টেস্ট করো We'll never get old Heading down Cali Driving round with my baby Tap drops and raindrops Motion got me all faded My heart Got me going all crazy And I Won't be walking away, yeah I'm a fool, yeah I gone love blind And ooh, yeah Got my heart out আমরা করেছি একই রকম খাওয়ার কিছু না সোজা ভিতরে তাই তো এবার লাইন আর প্রসাদ সবজি দেখতে পাচ্ছি একটা পনিরের আইটেম দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি চাটনি পায়েস মিষ্টি এখানে একটা পোলাও মতো আছে এটা একটা বেগুনি আর হোয়াইট রাইস যেটাকে অন্ন বলে এখানে অন্ন আমরাও বলি বাংলাতে লুক ভেরি টেস্টি দেখা যাক খাওয়া যাক তারপর যেটা হবে সেটাই ইচ্ছা আছে ভেজ বাট এত ফ্রেশ পিসা চামচ দিয়ে খাচ্ছে কারণ ওর হাতে নোক আছে আমি হাত দিয়ে খাচ্ছি খেয়ে দিয়ে তারপর মোটামুটি পাঁচজন মিলে ঢুকিয়ে খাওয়াচ্ছে পাঁচজন
ওই জল পুরো নিয়ে নিয়ে আর হবে না তো হবে না একটু হবে না আমি পড়ে দিত আমি পড়ে বাপ যাই না আমি কি তিলক পড়েছেন একটুখানে নষ্ট করে দিয়েছে বাসটি উইথ দিস তিলক উই আর গোয়িং টু এই আমার কিরকম লাগছে একবার দেখি আলোতে দেখতে পাচ্ছি না লাঞ্চ হয়েছে উইথ প্রসাদ হেভি ফাটাফাটি তো এবার এখান থেকে আমরা যাবো সোজা নবদ্বীপ লঞ্চ পার করতে হবে নদী পার করতে হবে এক্সাইটেড একটু অন্যরকম জার্নি চলো যাওয়া যাক লঞ্চ পরিবহন পরিষেবা পরিবহন ব্যবস্থা চালু আছে যে সমস্ত যাত্রী নবদ্বীপ যাবেন আমি ধরে আছি কিচ্ছু হবে না ব্যাপারটা হয়েছে কি আমরা ওখান থেকে যেই মানে ঘাট থেকে নেমেছি অনুভব ছিল একটা বাচ্চা খাচ্ছিল খপাত করে নিয়ে উপরে উঠে গেছে যে খেতে ছুট গেছে আর বাচ্চাটা এত ভয় পেয়ে গেছে খাচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম আমাকে জলটা এতটা পরিষ্কার ছিল যে নিচের ঘাসগুলো দেখা যাচ্ছিল মানে ডিপ সি ডাইভিং করা যায় মানে এরকম টাইপের আর কি যাই হোক এখন আমরা নবদ্বীপে হায়ার করতে হবে এখান থেকে কিছু জিনিস দেখার আছে সেগুলো আমরা দেখতে যাব তো দেখা যাক টোটো কি পাই তুই যে আজকে একটাই কাজ যেটা হচ্ছে এটা সবকিছু ঘুরতে থাকাটা হচ্ছে ওর কাজ সবাই বলে যে বাচ্চাগুলো বলে হেভি ক্যামেরা সবাই বলে মহাপ্রভুর জন্ম নিয়ে অনেক দ্বন্দ্ব আছে আর কি অনেক কন্ট্রোভার্সি আছে এখানে না এপারে না ওপারে কিন্তু এটা মানা হয় নবদ্বীপে এখানেই হচ্ছে মানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মানে মায়ের বাড়ি ছিল আর কি শচী মাতার তো এখানে একবার পারলে নিশ্চয়ই ভিজিট করে যাও খুব সুন্দর জায়গা ভিতরে পরিবেশটা বেশ সুন্দর আমার এই তিলকটা টুইগি ডিজাইন করেছে ডিজাইন বাই টুইগি আই হোপ যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এই তিলকটা কিরকম লাগলো ওহ তো নবদ্বীপ তো ফাটাফাটি ঘোরা হলো সন্ধ্যা আরতি দেখতে যাব অনেকটা ঠান্ডা আছে তার জন্য এত সব কিছু আর ওখানে ভেতরে একদমই ক্যামেরা এলাউড তুই গিয়ে কি করছে দেখাও তুই গিয়ে ওখানে হাঁটি হাঁটি করছে হাঁটি হাঁটি ক্যামেরা ফোন সবকিছু রেখে যাবো ঘরের মধ্যে তো এটা রুম আমরা ছিলাম আর বর্দারা মানে তৃষা মা তৃষা দুই দাদা ছিল এই রুমে দুদিনের ছোটোখাটো ট্যুর খুবই ভালো গেছে এবার আমরা সোজা বাড়ির দিকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন অ্যান্ড ব্যাক টু দ্য ওয়ার্ক
সবার সাথে আসার একটা ব্যাপারটা আলাদা, টাইম স্পেন্ড করা সবার সাথে সবসময় হয় না। এইটা দেখিয়েছো তুমি এখানে? হ্যাঁ, এটা আমি দেখিয়েছিলাম। ভীষণ সুন্দর, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগে। রিসেপশনে যাবো, ওখানে সমস্ত কিছু চেক আউট হয়ে গেছে, ওখান থেকে বেরোবো। গাড়ি ইজ ওয়েটিং, গাড়ি ইজ ওয়েটিং, গাড়ি ইজ ওয়েটিং। এনিওয়েজ, ভাবনা কো সমঝনা বহুত জরুরি হোতা হ্যায়। Yes, Belgium. But I stay here for 6 months. My husband is, working for the master plan. Okay. From Belgium. So we are 6 months here and 6 months in Radadesh. So nice. What construction can you not UPP, come on, please. The master plan, where the schools will be in the future, like city, Mayapur city. Oh, right. Yeah. Okay. All the best. Okay, Hare Krishna. Hare Krishna. এখনো গাড়ি আসেনি, টাকা ফাঁকা সব দেওয়া, চাবি দিতে হবে শুধু। ইয়েস, প্রথম দিকে। হ্যাঁ, থ্যাংক ইউ। জায়গার জন্য এতটা ইনাফ আছে। ওয়াটার, কোল্ড ওয়াটার, নর্মাল ওয়াটার সব পেয়ে যাবে। বিসলেরি আছে, মানে পিউরিফাইড ওয়াটার আছে, তো চাপ নেই। এটা মানে বেঁচে গেছি। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। এভরিথিং ইজ সো অ্যাভেলেবল, মানে তৃষা যেটা বলছিল, আমরা ভেবেছিলাম যে অনেক কিছু, বাট এখানে খুব ইজি। লিফটে না একজন মহিলার সাথে আমাদের, আমি দেখালাম, এবং উনি বলছিল 6 মাস ওনার হাজবেন্ড বেলজিয়ামে কাজ করে, প্ল্যানিং করে, আর 6 মাস এখানে কাজ করে। দে বোথ, ছমাসের জন্য বেলজিয়াম, 6 মাস এখানে। তো মানে সিরিয়াসলি, মানে কত ভালো লাইফ হবে এরকম হলে, কি ভালো লাইফ, মানে ওরা 6 মাসেই 12 মাসের কাজ করে, যার জন্যই করতে পারে। একটা পিক দারুন আসবে, কাল থেকে শুভকে বলছি, কিছুতেই উঠি নিচ্ছে না। ওকে, তো গাড়ি বাইরে ওয়েট করছে, আমরা এখান থেকে যাবো। দুদিন খুব ভালো কাটলো, আর তোমরা এখানে অবশ্যই ভিজিট করো পারলে, খুব ভালো লাগবে। রুম অনেক ধরনের আছে, 800, 1600, 3200, এবং 25 টাকারও রুম আছে। ওকে, মানে 100 টাকায় 4 জন থাকতে পারবে, সেরকমও ব্যবস্থা আছে। একটু ইনফরমেশান কালেক্ট করো, তো তোমাদের সুবিধা হবে, অনলাইনে সমস্ত ইনফরমেশান পাওয়া যায়। ব্লগ এখানেই শেষ করব, কিছু বলার নেই, একদম নেক্সট ব্লগ বাড়ি থেকে। আর কন্টিনিউ ব্লগ আসছে, তো তোমরা প্লিজ সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে হবে, অফকোর্স, খুব জরুরি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, তিনটে করে দিও। এক্ষুনি আগে লাইকটা করো, তারপরে নেক্সট ভিডিওতে যাও। আর টুইগি কে দিয়ে একবার বাই বাই করে দাও। দাদর, এটা আদর করে দাও, এটা আদর করে দাও। এটা খোলো, চল, দাল চল।